যে তৃণমূল কংগ্রেস কিছু অভিনয় দেখায়, চতুর শিয়ালের পরে চতুর শিয়ালের খপ্পরে পড়ে পশ্চিমবাংলার যুব সমাজ ও পশ্চিমবঙ্গের মানুষের ততই বচ অবস্থা। বিষ্ণুপুরে যেটা আমি বারবার বলতাম যে 2019 সালে বলেছিলাম, যে কারণে দল ছেড়েছিলাম, বলেছিলাম এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কারচুপি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, চতুর শিয়াল চতুর ভাইপো এই টাকা তুলেছে, এবং আজকে তা হাইকোর্টের দ্বারা অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কথা বারবার বলেছিলাম বিষ্ণুপুর মানুষের জন্য, যেখানে বালির দ্বারা সিন্ডিকেট তৈরি হয়, এক একটা প্রথমত হচ্ছে বালিতে আমাদের বাঁকুড়া জেলায় নয়, গোটা বাংলায় কাজ নেই, তাই বাংলার শ্রমিকেরা কাজ করতে যাচ্ছে। পাঁচজন শ্রমিক অলরেডি জম্মুতে কাজ করতে গিয়ে মারা গেছে, খুব মর্মাহত বিষয়। কিন্তু দুঃখের বিষয় বাঁকুড়ায় কাজ নেই, বাঁকুড়ায় নদীর বালি, যারা নদীর চরে থাকে যে লেবার ওয়ার্কার্সরা যারা কাজ খুঁজতে যায় তাদেরকে কাজ দেওয়া হয় না। সেখানে বিষ্ণুপুর এসডিপিও এবং বাঁকুড়া জেলা পুলিশ এবং বাঁকুড়া যারা বিএলআরও দপ্তরে আছে তারা প্রত্যেকটা প্রবলেম পেছু 4 লক্ষ টাকা করে নিচ্ছেন। সুতরাং শুনুন, 4 লক্ষ টাকা করে ওয়ারেন্ট পেছু নিচ্ছেন, মানে প্রবলেম পেছু নিচ্ছেন মাটি কাটার যন্ত্র লাগানোর জন্য। কিন্তু বাঁকুড়া জেলার, বিষ্ণুপুর জেলার কতুলপুরের ছেলে ইন্দ্রাস পাত্র শেষনাম ঘি, এদেরকে বালি তোলার জন্য গরিব মানুষদেরকে কাজ দিচ্ছে না। 4 লক্ষ টাকা করে কালীঘাটে পৌঁছে যাচ্ছে প্রত্যেক প্রবলেম পেছু। এবং এখানে শুনলাম অনেক টেন্ডার হয়েছে, টেন্ডার হয়েছে খুব ভালো কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই টাকা বিষ্ণুপুরের বাঁধের জন্য কাজ হচ্ছে না। বিষ্ণুপুরে যে নদী সংলগ্ন বাঁধ দ্বারকেশ্বর এবং দামোদরের যে বাঁধ যদি দেওয়া, এই টাকাতে যদি কাজ হয় তাহলে মানুষরা মানাচলের মানুষদের সোনামকে মানাচলের কষ্ট হবে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গাতেই এরকম করে শেয়ালের কাজ চলছে। শেয়াল যেমন তার কুমির ছাড়লকে, শেয়াল যেমন কুমির ছাড়লে একটা করে কুমির ছাড়া খেয়ে নেয়, তো বাংলার মানুষের কে ঠিক সেইভাবেই শিক্ষাতে শেষ করেছে, এসএসসি চাকরি পরীক্ষাতে শেষ করেছে। আবার আমাদের মোদী সংলগ্ন এলাকার গরিব মানুষদেরকে কাজ না দিয়ে শেষ করছে, সেই সমস্ত টাকা কালীঘাটে চলে যাচ্ছে। তো আমরা যদি রাজবঙ্গের মানুষ, বীরভূম বর্ধমান জঙ্গলমহলের মানুষ বারবার করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাহলে আমরা আলাদা চাইবো না কেন? আমাদের সম্পত্তি ভোগ করে উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত করেছে, রাজবাংলাকে যেভাবে বঞ্চিত করছে, জঙ্গলবঙ্গকে বঞ্চিত করছে, আমি একটা কথাই বলতে চাই, নেতা কেনা বেচা থাকবে, কলকাতার বাবুরা নেতা কেনা বেচা করবেন, কিন্তু আমরা তাহলে আলাদা বঙ্গ হলে ক্ষতি কি আছে? পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছিল না, পশ্চিমবাংলায় আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আমিও চাই আপনাদের সাথে যে পশ্চিমবাংলাকে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিশ্চয়ই থাকবো, কিন্তু আমাদের যে বাঁকুড়া যে রাজভূম ছিল, যে বর্তমানের রাজভূম ছিল, আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য কি পাচ্ছি? আমাদের ছেলেরা পুরুলিয়ার ছেলেরা চাকরি পাচ্ছে না, বাঁকুড়ার ছেলেরা চাকরি পাচ্ছে না, ঝাড়গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছে না। তাই আমার দাবি হইল যে রাজ বর্ধমান থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রামে যে জায়গাগুলো আছে আমাদের আসানসোল, এইগুলোকে পশ্চিমবঙ্গের কলকাতার বাবুদের কাছে রাখার কোনো মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদাভাবে চিন্তা করলে খুব ভালো হয়। উত্তরবঙ্গ যেমন ভাবতে শুরু করেছে, আমিও বলি আমাদের এলাকাতে
জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না? জঙ্গলমহল রাজ্য আমরা কেন চাইব না? কারণ আমরা তো নেতাকে নামেছে দেখছি আমরা। তাই আমার দাবি রইল যে পশ্চিমবঙ্গের বাংলার দামোদরের চরে বালি নিয়ে পরে নেতা বাবুদের বাড়ি তৈরি হবে, আর আমার নদীর চরে মানুষেরা খেতে পাবে না। আমাদের এখানে পাথর তুলে নিয়ে যাবে, কলকাতায় অট্টালিকা তৈরি হবে, আর আমাদের গ্রামাঞ্চলে মানুষরা খেতে পাবে না। বীরভূমে আপনার পাথর কয়লা তক তুলে নিয়ে যাবে, আর আমাদের গরিব বাংলার ছেলেরা চাকরি পাবে না। এটা আমরা হতে দিতে পারি না আমরা। তাই আমি আবার বলছি যে আমাদের জঙ্গলমহল বা রাঢ় বাংলাকে আমাদের নতুন ভাবে চিন্তা করা হোক। এলাকার যুব সমাজ নতুন করে ভাবতে শুরু করবে, কারণ এইভাবে কলকাতার কালীঘাটের শেয়ালের কাছে গিয়ে নেতাকে নামে যে চলতে পারে, কিন্তু আমরা এইভাবে করতে দিতে পারি না। তাই আমাদের এলাকার মানুষদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জঙ্গলমহলের দাবি জানাচ্ছি, আমরা রাঢ় বাংলার দাবি জানাচ্ছি, এটা কোনো ভুল নয়। বিগত দিনে আমরা দেখেছি, এখনো বলছি রাঢ় বাংলার দাবি আমরা জানাচ্ছি।